হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্যাপ্টেন অফ বাইকার্স। আশা করি সবাই ভালো আছেন, আর হ্যাঁ আমিও ভালো আছি। আজকে অনেকদিন পর চলে আসলাম আবারও একটা আপডেট দিতে। সেটা হলো আমি কয়েকদিন হলো একটা নিউ বাইক নিয়েছিলাম। অবশ্যই আপনারা অনেকেই সেটা দেখেন নাই, কারণ সেটার কোনো ভিডিও করা হয় নাই আমার। বলতেছিলাম বাইকটা হচ্ছে জিক্সার এসএফ 2021 মডেল। এই বাইকটা বেশ কিছুদিন আমি ইউজ করলাম, এবং ইউজ করার পরে আমার যেহেতু আমার আর একটা বাইক আছে R15 Version 3, তো যার ফলে আমি চাইলাম কি বাইকটা আমি সেল করব। তো এটা হলো আমার বাইকটা, অ্যান্ড এটাকে আমি সেল করব কয়েকদিনের মধ্যেই। আর এই বাইকটা নিতে হলে আপনাদের কিন্তু অবশ্যই আসতে হবে শেরপুর বগুড়াতে, এবং বাসস্ট্যান্ডে এসে জিয়া বোর্ডিংয়ের নিচে তার এক কম্পিউটার ওইখানে যে বললেই হয়ে যাবে। আর এই বাইকটার স্পেসিফিকেশান এবং কতগুলো চলছে, কোথাকার নাম্বার, আমি সব কিছুই বলে দিব আপনাদেরকে। তো চলেন আগে বাইকটাকে দেখে আসি, নাকি আপনারা আগে বাইকটাকে দেখে নেন, তারপরে বাকি কথা হবে। এই হচ্ছে বাইকটার আউটলুক, যদিও প্রপার ওয়াশ করা নাই একদম, মানে আমি যেরকম ইউজ করি ওইরকমই নিয়ে এসে ভিডিওটা করলাম। অ্যান্ড বাইকটা অনেকটাই ফ্রেশ আছে, বাইরে কোনো প্রকার কোনো স্পট, একদমই কোনো স্পট নাই। দেখতে পারতেছেন বাইকে কোনো প্রকার কোনো স্পট নাই, যদি একটু উপরে একটু ধুলাম, মানে ময়লা পড়ে আছে, তাছাড়া একদম সম্পূর্ণ ফ্রেশ। চাকাগুলো দেখেন একদম, মানে কতটা ফ্রেশ চাকাগুলো আছে। আর ডান সাইড দেখাইছি, এখন বাম সাইডে দেখেন কোথাও কোনো স্পট যদি খুঁজে পান তারপরে বলবেন। আর একদম ফ্রেশ, একদম ফ্রেশ ইঞ্জিন। এটা হলো 2021 মডেল, আর নাম্বার করা হলো বগুড়ার নাম্বার, বগুড়া 13 সিরিয়ালের নাম্বার। দেখেন টায়ারগুলো, টায়ারটা দেখছেন, টায়ার একদম ফ্রেশ, কোথাও কোনো স্পট, মেজর মেজর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি তো নাই আপনাদের। এই দেখেন ইঞ্জিনের ডান সাইড দেখছেন, এখন বাম সাইড দেখেন। এর উপর সাইডটা দেখে নেন, একদম ফ্রেশ। আর এটা চলেছে জেনুইন 12,634 কিলো। বাইকটার বয়স হলো, বাইকটা ইউজ করা হয় নাই, যার ফলে একটু কম কিলোমিটার আপনারা পেয়ে যাবেন। এবং বাইকটার উপর থেকে লুকটা, মানে কি বলবো, টোটালি একদম ফ্রেশ। এটা হলো পিছনের সাইড, ড্যাশবোর্ডগুলো দেখুন, একটু ধুলো পড়া আছে, তাছাড়া কিছুই নাই। কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে, দুইটা চাকাই কিন্তু অনেকটাই ফ্রেশ, আপনারা দেখতে পারতেছেন চাকাগুলো কিন্তু অনেকটাই ফ্রেশ কন্ডিশন। এবং যে ডিস্কটা আছে, আর এটা কিন্তু FIABS মডেলটা, দেখেন ডিস্কটা আছে কতটা নতুনের মতো, মানে হেডলাইটটা একদম অসাধারণ আছে, হেডলাইটে কোনো স্পট নাই, কোনো স্পট নাই হেডলাইটে। টায়ারটাও কিন্তু অনেক ফ্রেশ আছে, অনেক ফ্রেশ, আপনারা ভালো করে দেখেন, এবং আপনারা দেখেই নেবেন, যে নেবেন অবশ্যই তো দেখে নেবেন। এই ছিল বাইকের আউট লুক, মানে একদম সুপার ফ্রেশ কন্ডিশন। মানে এই রকম বাইক, মানে এতটা ফ্রেশ কন্ডিশনে, কোথাও কোনো স্পট নাই, এরকম বাইক পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। বাইকটা এখনও প্রথম মালিকের নামেই আছে, আমি এখনও নেম ট্রান্সফারটা করে নিইনি, যেহেতু বগুড়ার বাইক,
আর আমি নেম ট্রান্সফারটা ওইভাবে করার মানে বগুড়ার মধ্যে চালাইলে কোনো প্রকার প্রবলেম হয় না, বাট আপনারা যদি বাইরের জেলা থেকে আসেন তো অবশ্যই আপনারা নেম ট্রান্সফারটা করে নেবেন এবং সেটা আমি আপনারা সব কিছু ম্যানেজ করবেন আর আমি নিজ দায়িত্বে আমি ওটা আপনাদের নেম ট্রান্সফারটা করে দিব। আর এটা হলো বাইকের সাউন্ড কোয়ালিটি। তো এই ছিল আমার বাইকটা এবং বাইকটা দেখে আপনাদের আশা করি পছন্দ হবে। আর আমার বাইকটা নিয়ে অবশ্যই কেউ ঠকবেন না, মানে এই চিন্তা করেন না যে বাইকটা নিয়ে আপনারা কেউ ঠকবেন বা আমি ঠকানোর জন্য মিটার মা এখন তো মানে প্রচুর লেভেলের হয়ে গেছে মিটার টেম্পারিং। মিটার টেম্পারিং ছাড়া মনে হয় না কোথাও কোনো বাইক পাওয়া যায় বা বিশেষ করে বাংলাদেশের সেকেন্ড হ্যান্ড মার্কেটের যে বাইকগুলো থাকে সেগুলো। তো আশা করি আপনারা এই বাইকটি দেখে বা যে আসবেন সে দেখে অবশ্যই পছন্দ করতে পারেন। আর এতটুকু গ্যারান্টি দিতেছি বাইক একদম সুপার ফ্রেশ আছে, আপনারা যারা নেবেন তারা কিন্তু অবশ্যই আসবেন হলো শেরপুর বগুড়াতে এবং এসে বাস স্ট্যান্ডে অথবা আমাকে আমার ইনবক্সে নক দিলে হবে কিংবা কমেন্টসে আমাকে নক দিলে হবে। আমি লোকেশনটা বলে দিচ্ছি, আপনারা শেরপুর বাস স্ট্যান্ডে এসে জিয়া বোর্ডিং বাস স্ট্যান্ডে কোথাও নামলে জিয়া বোর্ডিংয়ের কথা বললে হবে, জিয়া বোর্ডিংয়ের নিচে আপনারা তারে কম্পিউটারে ওখানে এসে যোগাযোগ করলেই পেয়ে যাবেন বাইকের সম্পূর্ণ ডিটেলস। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।